ক্লাস টেন এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভৌত বিজ্ঞান এবং ভৌত তোমাদের অষ্টম অধ্যায় হল কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের অন্তর্ভুক্ত এবং সেই অষ্টম অধ্যায়েরই আট দশমিক দুইয়েতে রয়েছে আয়নীয় ও সমযোজি বন্ধন আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডিং আজ আমি তোমাদের এই অধ্যায়েরই আয়নীয় যৌগ আয়নীয় বন্ধন এর ওপরে আমি তোমাদের নোটস লিখিয়ে দিচ্ছি তোমরা যখনই কেমিস্ট্রি পোর্শান বা ফিজিক্যাল পোর্শান যেটাই পড়ো না কেন বিজ্ঞান এবং আমি জীবনবিজ্ঞান সবার ক্ষেত্রেই বলছি খুব বুঝে কিন্তু পড়বে কনসেপ্ট ক্লিয়ার করে কারণ তোমাদের বইতে যেইটা পড়ছো সেই লাইন অনুযায়ী কিন্তু তোমাদের যে ওই সেই প্রশ্নটাই যে আসবে তা কিন্তু নয় তোমাদের বুঝে পড়তে হবে সেইভাবেই তোমাদের এমসিকিউ কিউ কিউ এর প্রশ্ন কিন্তু এসে থাকে তাহলে এসো আজ আমরা দেখে আয়নীয় যৌগ আয়নীয় বন্ধন তরিজি যৌগ এর ওপরে আমি তোমাদের নোটস লিখিয়ে দিচ্ছি যদি তোমরা বোঝো এগুলো লিখেও নিতে পারো এবং পরের ভিডিওতে আমি তোমাদের সময় নোটসটা দিয়ে এবং আমি তোমাদের এইভাবে অন্য বিষয় ইতিহাস বিজ্ঞান ভৌত বিজ্ঞানে তো দিচ্ছি আমি তোমাদের কিন্তু ভিডিও দিতেই থাকছি তোমরা লক্ষ্য রেখো এবং তার অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও শেষে পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একদম আমি তোমাদের ক্লাস ফিজিক্যাল সায়েন্স বিজ্ঞানের আমার একটি প্লে লিস্ট আছে সেই লিঙ্কটা দিয়ে দেবো সেখানে ক্লিক করলেই তোমাদের প্রতিটি অধ্যায় প্রশ্ন উত্তর পেয়ে যাবে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও তাহলে এসো আমরা দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নের আগে আমি তোমাদের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তোমাদের মাধ্যমিকের যে নব্বই নম্বরে লিখিত পরীক্ষা হবে সেখানে তোমাদের আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে থাকছে মোট ও ছ নম্বর সিক্স মার্কস তার মধ্যে একটি এমসিকিউ থাকবে একটি এসএ কিউ অর্থাৎ ওয়ান মার্কসের প্রশ্ন এবং টু মার্কস প্রশ্ন মান দুয়ের প্রশ্ন তোমাদের দুটি করতে হবে এবং তোমাদের থ্রি মার্ক্সের কোয়েশ্চেনের কিন্তু কোনো প্রশ্ন এই অধ্যায় থেকে তোমরা পাবে না তাহলে এসো আমাদের প্রথম প্রশ্ন দেখে নি প্রথম প্রশ্ন হলো এই যে আমরা পড়ছি আয়নীয় ও সমযোজী বন্ধন বন্ডিং সেই বন্ধনটা কি এক বা একাধিক মৌলের দুই বা ততোধিক পরমাণু যে আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন অনু বা আয়ন রূপে অবস্থান করে সেই আকর্ষণ বলকেই বলা হয় রাসায়নিক বন্ধন বন্ধন মানে হচ্ছে যে আমাদের দুটি মৌলের মধ্যে ধরো দুজনের হাত দুজনে ধরে রয়েছে এই ধরনের বা কখনো শেয়ার করছে সেই হাতটাকে কিন্তু এটা তোমরা কিন্তু দেখতে পাবে না এটা কি না এটা হলো একটা আকর্ষণ বল এবারে বন্ধন কাকে বলে সাধারণত আসে না কিন্তু বোঝাবার জন্য আমি তোমাদের এটা লিখিয়ে দিলাম দু একটি হলো তড়িৎ যজি যৌগ কাকে বলে কোনো তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণু সর্ববহিস্ত কক্ষ থেকে বর্জিত ইলেকট্রেট্রন মানে যে ইলেকট্রনটা সে ছেড়ে দিচ্ছে ত্যাগ করছে কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর এবং এই কথাটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো সর্ববহিষ্ঠ আমাদের যে এল এম এই যে কক্ষপথ রয়েছে সেই কক্ষে সব থেকে বাইরে যে কক্ষটা রয়েছে সেজন্য সর্ববহিষ্ঠ কথাটা লিখতেই হবে সর্ববহিস্ত কক্ষে গৃহীত মানে যেটা গ্রহণ করছে হয়ে যে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন হয় তাদের মধ্যে স্থিরে তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে গঠিত যৌগকেই যৌগ বলা হয় একটা উদাহরণ দিয়েছি তড়িৎ হল যৌগ তোমরা বুঝলে অন্য তোমরা উদাহরণও দিতে পারো এবারে আমরা জানব দুটি সূত্র কি কি অষ্টক সূত্র ও দ্বৈত সূত্র প্রথমে আমরা অষ্টক সূত্র এটা পড়বো এবং তারপরে দ্বৈত সূত্র দেখো আমাদের যে যে পড়াশোনা করছি আমরা পরীক্ষা দিচ্ছি চেষ্টা করছি পরীক্ষায় ভালো নম্বর পেতে কেন না আমরা প্রত্যেকেই চাই যে জীবনে সুস্থিত হতে অর্থাৎ স্টেবেল হতে ঠিক একইভাবে মৌলগুলো কিন্তু তারা চায় যে সুস্থিত হতে যেমন তোমরা তখন প্রশ্ন করবে যে কয়েকটি সুস্থিত মৌল কারা তারা হলো নিষ্ক্রিয় মৌল নিষ্ক্রিয় মৌল হলো তারা কোনো রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে না উদাহরণ কি হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন ঠিক আছে ঠিক একইভাবে এই অষ্টক সূত্র আমাদের এই যে বন্ধন গঠিত হচ্ছে এই যে যৌগ গঠিত হচ্ছে এগুলো কেন হচ্ছে না প্রত্যেকটা মৌল চাইছে রাসায়নিকভাবে সুস্থিত হতে এবং সুস্থিত হলে তারা স্টেবল হয়ে যাবে সেজন্যই সূত্র হলো হল সুস্থিত হওয়ার জন্য বিভিন্ন মৌল তাদের যোজ্যতা কক্ষে ইলেকট্রন গ্রহণ বা যোজ্যতা কক্ষ থেকে ইলেকট্রন বর্জন করে ছেড়ে দেয় অথবা ইলেকট্রন জোর গঠনের মাধ্যমে নিকটতম মানে সব থেকে কাছে যে নিষ্ক্রিয় মৌল যেটা আমি বললাম হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপটন জেনন রেজন সেই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস তথা অষ্টক লাভের প্রবণতা দেখায় অষ্টক মানে হচ্ছে বাইরের কক্ষপাতে আটটা ইলেকট্রন থাকবে একেই বলা হয় অষ্টক সূত্র এই অষ্টক সূত্র কিন্তু ব্যতিক্রম রয়েছে কোন কোন মৌলের ক্ষেত্রে হাইড্রোজেন লিথিয়াম ও বেরিলিয়াম এরা কিন্তু হবে না এদের ছাড়া হলো অষ্টক সূত্র এবার অষ্টক সূ নিয়মের কিছু কিছু ব্যতিক্রম রয়েছে যেমন ধরো বি ইসি টু বেডিয়াম ক্লোরাইড বিএফ থ্রি ইত্যাদি যোগের কেন্দ্রীয় পরমাণুর অষ্টকটা সম্পূর্ণ হয়নি আবার পিসিএল ফাইভ এস এফ সিক্স ইত্যাদি কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ কক্ষে আটটির বেশি ইলেকট্রন থাকে আমরা যেমন বললাম যে অষ্টকে বাইরের কক্ষপাতে শুধু আটটাই থাকবে না আমাদের পিসিএল ফাইভ এস এফ সিক্স এসব যোগের কেন্দ্রীয় পরমাণু সব থেকে বাইরের যে কক্ষ সেখানে আবার আটটার বেশি ইলেকট্রন থাকছে তাহলে তোমরা অষ্টক সূত্র বুঝলে এবার আমরা পড়ব আমাদের দ্বিতীয় দৈত সূত্র দৈত কথাটা থেকে তোমরা বুঝতে পারছ যেখানে আমাদের দুই বোঝানো হচ্ছে অষ্টক সূত্রের ক্ষেত্রে আমরা কাদেরকে ব্যতিক্রম বলেছিলাম বা কারা অষ্টক সূত্র মানে না সেটা হলো হাইড্রোজেন লিথিয়াম এলাই এবং বিই বেরিলিয়াম এরা অষ্টক সূত্র মানে না এর এই দৈত্র সূত্রটা মানে কেন না যেসব মৌলের পারমাণবিক সংখ্যা হিলিয়াম হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় একটি মৌল সবাই চাইবে তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে সেজন্য এরা যেহেতু হিলিয়াম পারমাণবিক সংখ্যার কাছাকাছি রয়েছে তাহলে সেই সব মৌল কি করেন রাসায়নিক সুস্থিতির জন্য তাদের পরমাণু যোজ্যতা কক্ষে ইলেকট্রন গ্রহণ বা যোজ্যতা কক্ষ থেকে ইলেকট্রন বর্জন বা জোর গঠনের গঠনের মাধ্যমে তারা হিলিয়াম পরমাণু এইচ ই এইচ ই এই যে হিলিয়াম পরমাণুর মতন তারা সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে অর্থাৎ সর্ববিবহ ইলেকট্রনীয় কক্ষে দুটি ইলেকট্রন দ্বারা পূর্ণ করার প্রবণতা দেখায় তাহলে সেটাই হলো দ্বৈত সূত্র এবং কাদের ক্ষেত্রে দেখা যায় হাইড্রোজেন লিথিয়াম এলাই এবং বেরিলিয়াম বি কেন না এদের কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল রয়েছে সেইটা হলো এই হিলিয়াম আমি যে তোমাদের বোঝাচ্ছি বোঝানোটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও তিনে প্রশ্ন হলো আয়নীয় পদার্থ সমূহের সাধারণ ধর্ম কি কি এগুলো হলো ধর্ম যারা আয়নীয় যৌগ গঠন করে আয়নীয় পদার্থ উচ্চ গলনাঙ্ক যেটা আয়নীয় সেটাই হলো তরিত যৌজি ঠিক আছে উচ্চ গলনাঙ্ক কাঠিন্য এবং ভঙ্গুরতা তারা কঠিন হবে হ্যাঁ এবং তড়িৎ পরিবাহিতা তাদের মধ্যে দিয়ে তড়িৎ যাবে এবং বিভিন্ন দ্রাবকে দ্রাব্যতা বিভিন্ন যে দ্রাবক আছে তা দ্রাব্যতা রূপে কাজ করে থাকে এর পরের প্রশ্ন হলো যোজি বা আয়নীয় বন্ধন সম্পর্কে কোশেলের ধারণা এটা তোমরা স্টার দিয়ে রাখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং মাধ্যমিকে এক বছর এসেছিল মনে হয় দু হাজার এই প্রশ্নটা কিন্তু এসেছিল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে আয়নীয় বন্ধন সম্পর্কে প্রথম ধারণা দেন বিজ্ঞানী কোশেল তাঁর মতে কি না সবসময় তোমরা ইতিহাস বলো বিজ্ঞান বলো যে কোনো বিষয় ভূগোলে যখনই লিখবে পুরো প্যারাগ্রাফ করে না লিখে এরকম আমি যেমন পয়েন্ট করে দিচ্ছি এইভাবে পয়েন্ট করে যদি লেখো তাহলে কিন্তু তোমাদের উত্তরের মান অনেক উন্নত হবে খুব ভালো নম্বর পাবে একই লেখা লিখছ কিন্তু পয়েন্ট করে লিখলে বেশি নম্বর এক একটি হলো কোন ত্বরিত ধনাত্মক মৌলের সঙ্গে কোনো ত্বরিত ঋণাত্মক মৌলের রাসায়নিক সংযোগকালে তড়িৎ ধনাত্মক মৌলটির এক বা একাধিক পরমাণুর এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয় ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তার মানে প্লাস হয়ে যাচ্ছে ক্যাটায়ন দুই বর্জিত ইলেকট্রন মানে যে ইলেকট্রনটা ছেড়ে দিল বা ইলেকট্রন গুলি যদি একের বেশি ছাড়ে তরিতে ঋণাত্মক ও মঙ্গলটির এক বা একাধিক পরমাণু গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয় তারা কি করে ইলেকট্রন নিয়ে নিল তাই নেগেটিভ হয়ে গেল মাইনাস হলো উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের উভয়েই ইলেকট্রন বিন্যাস লাভ করে সব সময় নিচ্ছে ইলেকট্রন ত্যাগ করছে কেন না সর্ববহিস্থ কক্ষে সব সময় তারা চাইবে স্টেবেল হতে নয় আটটা নয় দুটো ঠিক আছে এবং তার কাছাকাছি যে নিষ্ক্রিয় যে গ্যাসটি রয়েছে তার মতন তারা ইলেকট্রনের বিন্যাসটা হতে চাইবে এবং চার নম্বর হলো এইভাবে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানয়নগুলির মধ্যে স্থির ত্বরিত আকর্ষণ বলের প্রভাবে কেলাস গঠিত হয় এবং পরমাণুগুলি আয়নে পরিণত হয়ে রাসায়নিকভাবে যুক্ত হয় পরমাণুগুলির আয়নে পরিণত হয়ে রাসায়নিকভাবে যুক্ত হওয়ার ক্ষমতাকেই বলা হয় তড়িৎ যোজ্যতা এবার এনএসিএল এর গঠনটা তোমরা দেখে নাও যেমন ধরো সোডিয়াম এখান থেকে একটা ইলেকট্রন এসে গেল তাহলে ও যেহেতু ইলেকট্রন ছেড়ে দিল ও পজিটিভ হল দুই আট এক সোডিয়ামের এগারোটা থাকে এবং ক্লোরিনে থাকে সতেরো তখন এ কী করবে না একটা ইলেকট্রন দিয়ে সব সময় চাইবে বাইরে কক্ষপাতে আটটা করতে তাহলে একটা ইলেকট্রন দিয়ে দিলো দিয়ে দিলে এখানে কি হলো দুই আট রয়েছে একটা ইলেকট্রন চলে গেল আর সাতের সঙ্গে এক হয়ে এখানে দুই আট আট হলো এখানে স্থির তরিত আকর্ষণ বল হয়ে এইভাবে

এবার তোমাদের আরেকটি প্রশ্ন নিশ্চয়ই মনে মধ্যে আসবে যে আমি তোমাদের আগের পৃষ্ঠায় থাকেই যখন বলছিলাম তখন এখানে একটা কথা বলেছি দেখো তরি যদি যৌগের কেলাস গঠিত হয় তাহলে তোমাদের মনে প্রশ্ন আসবেই কেলাস কথাটা কেন বলা হলো এটা তোমাদের বইতে দেখবে সোডিয়াম ক্লোরাইড দিয়ে খুব ভালোভাবে রয়েছে এছাড়া আয়নীয় কেলাস গঠনের সময় ক্যাটায়ন ও অ্যানায়নগুলি এমনভাবে নির্দিষ্ট জ্যামিতিক আক থাকে যে সমজাতীয় আধানগুলির মধ্যে যেগুলো সমজাতীয় তাদের মধ্যে মানে প্লাসের মধ্যে বিকর্ষণ বল আমরা জানি যে যদি প্লাস প্লাস বিকর্ষণ করবে প্লাস মাইনাস আকর্ষণ করবে ঠিক সেরকম যদি প্লাস প্লাসের মধ্যে কি হবে না বিকর্ষণ বল বা মাইনাস মাইনাসের মধ্যে বিকর্ষণ বল হবে আইনগুলির বাইরের কক্ষে ইলেকট্রনগুলির মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বলটা খুব ন্যূনতম খুব কম হয় আয়নগুলি এরূপ নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে বিন্যস্ত হওয়ার ফলে কোন নির্দিষ্ট আয়নীয় যৌগের প্রতিটি ক্যাটায়ন কেলাসে নির্দিষ্ট সংখ্যক এবং প্রতিটি নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা পরিবেষ্টিত থাকে মানে একজন তার বিপরীত দ্বারা পরিবেষ্টিত থাকে এইভাবেই মানে আমাদের কেলাসাটা গঠিত হয় এবং আবার বলছি তোমাদের বইতে দেখবে সোডিয়াম ক্লোরাইডটা দেওয়া আছে খুব সুন্দর করে সে তোমরা যার বই পড়ো না কেন সাঁতরার বই পড়ো বা বই পড়ো প্রতিটি বইতেই খুব ভালোভাবে রয়েছে এবার আমরা যেটা সেটা হলো যে এই যে আমরা বললাম যৌগ সেটা কারা যৌগটা গঠন করবে তার উৎপন্ন হওয়ার শর্তটা কি শর্ত হলো যে ক্যাটন সৃসিকারী মৌলটির যোজক ইলেকট্রন সংখ্যা হওয়া উচিত এক দুই বা তিন আর অ্যানায়ন সৃষ্টিকারী মানে প্লাস যে তার হলো যে যোজক ইলেকট্রন সংখ্যা হতে হবে এক দুই তিন আর অ্যানায়ন সৃষ্টিকারী যারা মাইনাস হচ্ছে সে সেই অ্যানায়ন সৃষ্টিকারী মৌলতি যোজক ইলেকট্রন সংখ্যা হওয়া উচিত পাঁচ ছয় সাত তবেই তো যে সাত আছে সে একটা ইলেকট্রন নেবে ছয় সে দুটো নেবে এবং যে পাঁচ সে তিনটে নেবে তার বেশি নেওয়া সম্ভব নয় এর পরেরটি হলো ক্যাটাইন ও অ্যানায়ন গঠনকারী মৌলদয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যথেষ্ট বেশি হওয়া উচিত যেমন ধরো এর যেমন এক রয়েছে ও সাত মানে দুজনের মধ্যে পার্থক্যটা অনেকটা বেশি হতে হবে তাদের মধ্যে যে মৌলদয়ের যে তড়িৎ ঋণা ঋণাত্মকতার পার্থক্য পরের পরের পয়েন্টটা হলো যে তরিতি বন্ধন গঠনে অংশগ্রহণকারী মৌলগুলির আয়নি ভবন শক্তি ও ইলেকট্রন আসক্তি কেমন হতে হবে সেটা হলো যে ক্যাটন সৃষ্টিকারী মৌলতির আয়নি ভবন শক্তি যথেষ্ট কম হতে হবে যাতে প্রমাণ পরমাণু ইলেকট্রন বর্জন করে সহজেই সে ক্যাটনে পরিণত হয় মানে সে খুব সহজেই যেন ইলেকট্রনটাকে ছেড়ে দিতে পারে আর আয়নীয় সৃষ্টিকারী মৌলটির ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন গ্রহণ করবার যে ক্ষমতা ইলেকট্রন আসক্তি যথেষ্ট বেশি হতে হবে যাতে প্রশম পরমাণু ইলেকট্রন গ্রহণ করে সহজেই ইলেকট্রন ইলেকট্রন মানে অ্যানায়নে পরিণত ঋণাত্মক হতে পারে মানে যে ঋণাত্মক তা সে যেন খুব ইজিলি মানে সে যেন মানে ইলেকট্রনটাকে নিতে পারে এরপরে আমার আরেকটি প্রশ্ন রয়েছে সহজে আয়নীয় যৌগ গঠনকারী মৌল সমূহ কারা মানে খুব সহজে আয়নীয় যৌগ গঠন করে সেটা হলো যে এক নম্বর শ্রেণীর ক্ষার ধাতু লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম দু নম্বর শ্রেণী আর খারকীয় মৃত্তিকার ধাতুগুলি বিই বেরিলিয়াম এম জি সিএ ক্যালসিয়াম এস আর বি এ হ্যাঁ এইগুলো আয়নি ভবন শক্তি খুব কম সেজন্য এরা সহজেই যোজক ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় আমরা বললাম যে আয়নীয় যোগ গঠনের জন্য আয়নি ভবন শক্তি যে ইলেকট্রন ত্যাগ করার জন্য খুব কম হতে হবে এদের সেইটা সেজন্য এরা সহজেই গঠন করতে পারে পরেরটি হলো এক নম্বর শ্রেণীর চ্যালকোজেন মৌল অক্সিজেন সালফার এ সি টি ই আর হ্যালোজেন মৌল এফ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ইলেকট্রন আসক্তির মান খুব বেশি সেজন্য এরা সহজেই ইলেকট্রনটাকে গ্রহণ করে অ্যানয়নে পরিণত হয় এবং আয়নীয় বন্ধন গঠন করে তাহলে এ থেকে আমরা কী বুঝতে বুঝতে পারলাম আমাদের যে পেরিওডিক টেবিল তার এক নম্বর শ্রেণীর সঙ্গে এবং তোমাদের যে এখানে যে চ্যালকোজেন রয়েছে ওরা মানে যুক্ত হবে এইভাবে আমাদের সমস্ত আয়নীয় যৌগ গঠিত হয় এবার আমরা জানবো যে আমি যা এত যে এতক্ষণ যে বললাম এই যে আয়নীয় যৌগ এদের দেখবে বইতে খুব সুন্দর করে তোমাদের যে কিভাবে গঠিত হচ্ছে সেই বিন্যাসটা এবং যাকে বলা হয় ডট চিত্র সেইটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে পরীক্ষায় আসবেই এটা এসে কিউতে ওয়ান মার্ক্সের থাকে কখনো টু মার্কসেরও থাকে এইভাবে কিন্তু আমাদের কিন্তু গঠনগুলো এসে থাকে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো যে চিত্রগুলো রয়েছে এবং তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে তোমাদের আয়নীয় যৌগ এবং আয়নীয় বন্ধ এবং পরে আমি যখন ভৌতবিজ্ঞানে ভিডিও দেব তোমাদের সমযোজি যৌগটা আমি তোমাদের বুঝিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও